আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে জেব্রা প্রিন্স পাখির পালক জোরে পড়ার কারণ কি এই সম্পর্কে বলবো এবং পালক জোরে পড়লে এ থেকে কেমনে প্রতিকার পাবেন বা পাখিকে বাঁচাবেন, পালক কেন জোরে পড়ে কারণ নিয়ে আলোচনা করব। একসাথে রাখলে যে পাখি দুর্বল হয়, মানে দুর্বল পাখিকে দেখে মারে। এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা বেঙ্গলি প্রিন্স আছে, একটা জ্যাব্রা প্রিন্স আছে। জ্যাব্রা প্রিন্সটা সাদা, এটা মোল্টিং হচ্ছে মনে হচ্ছে। এখন এখানের মধ্যে যেটা দুর্বল পাখি হবে ও মারামারি করবে, ওকে মারবে, ওকে মারি পেতারগুলো উঠে ফেলবে, মারপিট করে নতুন পালকগুলো তুলে ফেলে। পালক উঠলে ছোটো অন্যান্য কোনো খাঁচায় রাখবেন এই সমস্যা হলে, এবং ভিটামিন এ টু জেড এক দিন বা দুই দিন পর পর দেবেন। এটা কিন্তু গায়ের কোনো পোকা নয়, এটা বেশি পাখি থাকলে দুর্বল পাখির পালক উঠা ফেলে। এটি কোনো রোগ নয়, এটা হলে সমস্যা নেই, আপনাকে ঘাবড়াবেন না। এ টু জেড ভিটামিন কোর্স করাবেন, পাখিকে আলাদা করে ফেলবেন, যে পাখিটা দুর্বল ওই পাখিকে আলাদা করার চেষ্টা করবেন, আলাদা করে ভিটামিন এ টু জেড করাবেন। এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।